রাতের অন্ধকারে যাদবপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগ করা হলো। অভিযোগ করা হলো 100 নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীদের দিকে। ইতিমধ্যেই একটি সিসিটিভি ফুটেজের সামনে এসেছে, যেখানে দেখা যাচ্ছে 3 জন লোক রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়ে ফেলছেন। ঘটনায় ইতিমধ্যে নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে সিপিএমের কর্মীরা, পাশাপাশি তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন। গতকাল কি ঘটনাটা ঘটল? গতকাল রাতের অন্ধকারে আমাদের 100 নম্বর ওয়ার্ডের 31টা ভোট অঞ্চলের অধিকাংশ বুথে কালকে সৃজন ভট্টাচার্যের ফ্লেক্স, তার ব্যানার সমস্ত মিলে ছিঁড়ে দেওয়া হয়েছে। এবং রাতের অন্ধকারে নাকতলা আমতলা পার্টি অফিস সেই অঞ্চলে যে দেখতে পাচ্ছেন, সেটা আমাদের রামগড় অঞ্চল, আমাদের বৈষ্ণবঘাটা অঞ্চল, আমাদের লক্ষ্মীনারায়ণ অঞ্চল, আমাদের নাকতলা সেকেন্ড স্কিম, এই সমস্ত জায়গায় ফ্লেক্সগুলো ছিঁড়ে দেওয়া হয়েছে রাতের অন্ধকারে তৃণমূল দুষ্কৃতী বাহিনী। কী কারণে ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হলো? শুধু একটাই কারণ, সৃজন ভট্টাচার্য জিতবে। নির্বাচনে সাধারণ মানুষ বলছে, অঞ্চলের মানুষের যা আমরা দেখতে পাচ্ছি, আমাদের মিটিংগুলোতে মিছিলগুলোতে দেখতে পাচ্ছি, সাধারণ মানুষের কাছে যাচ্ছি, মা বোনেরা বলছে যে সৃজন এবার জিতবে, মানুষের ভোটে সৃজন ভট্টাচার্য এবার জয়ী হবে। আর গণতন্ত্র রক্ষার লড়াই হচ্ছে নির্বাচন, নির্বাচনের সর্বোচ্চ হচ্ছে গণতন্ত্র রক্ষা, সে গণতন্ত্রকে হরণ করতে চাইছে তৃণমূল কংগ্রেস। আপনারা কি পদক্ষেপ নিলেন এখনো পর্যন্ত এইভাবে 100 নম্বর ওয়ার্ডের সব জায়গায়? নয়, আমরা ইতিমধ্যে থানায় জানিয়েছি, যদিও প্রশাসনের প্রতি আমাদের ভরসা নেই, কিন্তু থানায় আমরা জানিয়েছি, প্রশাসনকে জানিয়েছি, নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি, অবিলম্বে এটা উপদ্রুত অঞ্চল ঘোষণা করতে হবে, কেন্দ্রীয় বাহিনী আধাসামরিক বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে, কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে এবং অবিলম্বে উপদ্রুত অঞ্চল 31টা ওয়ার্ড 31টা বুথকে ঘোষণা করে নির্বাচন সংগঠিত করতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন করব, গণতন্ত্রকে রক্ষার জন্য সাধারণ মানুষ যে যাকে খুশি ভোট দিক, কিন্তু সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, সাধারণ মানুষ যাতে সঠিকভাবে ভোট দিতে পারে, সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। কিন্তু নির্বাচন কমিশনকে মূল দায়িত্ব পালন করতে হবে, সেই উদ্যোগ গ্রহণ করতে হবে, এটা আমরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই আমরা জানাচ্ছি। আপনার নাম? আমার নাম আশিস ঘোষ, আমি টালিগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক।